বাংলার মুসলমানদেরকে ইমানি লুটবা চক্রান্ত করেছে। আমরা হুশিয়ার বার্তা দিতে যাই সেই আলেমকে মুমতাজুল ইরফান মুমতাজুল ইসলাম ইরফানিকে সতর্ক বার্তা তোমাকে। এ বাংলার যুব সমাজ আলেম আজও মরে যায়নি, আজও জিন্দা আছে, আগামী দিনে তোমার সঙ্গে বাহাজে লাভতে বাধ্য আছে। তৈরি থাকো, তুমি তো কোথাকার খেড়ে খোদা বাক্স আমরা ভাতে দে হারাম খোর কাজ্জাব মিথ্যুক, যারা পীর মানে না তার পীর শয়তান, তার পীর শয়তান। এই দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলী ইসলে সাহাবে আল্লাহ নবী চারজন বিশিষ্ট সাহাবা এসেছিলেন, এতে আপনাদের সন্দেহ আছে নাকি? মুমতাজুল ইসলাম ইরফানি নাম দিয়েছেন, আসলে একটা কাজ্জাব মূর্খ বাব্বর, আমার নবীর সামনে বেয়াদবি করেছেন, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছেন। উনি বলেছেন নবী মারা গেছে, কবর থেকে আর আসতে পারে? বলবেন না নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী মারা না জিন্দা, কথা বলেন হ্যাঁ কি না? আমার নবী মারা না জিন্দা, জিন্দা নবী। আমার নবীকে বলেছে উনি নবী মরে গেছে, কবর থেকে আর আসতে পারে? আসতে পারে? এত বড় কথা আমার নবীর সানে বিয়া দেবী। হ্যাঁ, এই আলেমটাকে আপনারা চিনে রাখবেন, চিনে রাখবেন। ইমান লুটবার মুসলমানদের একটা ফন্দি এই সমাজে। আহলে হাদিস কাদিয়ানিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কেন? তাদের আকীদা হলো নবী মুর্দা, নবী মারা গেছে, নবীর কোনো কাজে আছে। মুমতাজুল ইসলাম ইরফানি উনি মাদ্রাসায় পড়েছে কি আমার জানতে ইচ্ছা করে। আমার প্রশ্ন থাকলো, তুমি যদি মাদ্রাসায় পড়ো, তোমার কাছে আমার জিজ্ঞাসাবাদ, যেদিন আজরাইল আলাইহিসসালাম আমার নবীর জানটাকে কবজ করতে এসেছিল, নবীর জান কবজ করেছে আজরাইল, আল্লাহর কাছে নিয়ে গেছে, আল্লাহ আপনার হাবিবের জানটাকে কোথায় রাখবো, আপনার হাবিবের রুহুটাকে কোথায় রাখবো, আল্লাহ সত্যম আসমানে রাখবো না সিদরাতুল মুনতাহায় রাখবো না জান্নাতে রাখবো? আল্লাহ আদেশ করেছিলেন, হ্যাঁ আজরাইল আমার হাবিবের জানটা যদি সত্যম আসমানে রাখা হয় বেয়াদবি হবে, জান্নাতে রাখা হলে বেয়াদবি হবে। আমার নবীর রুহ মোবারকটাকে রাখার মতো জায়গা নেই, আমার নবী পাকের রুহ মোবারকটা আমার নবীর দেখেই ফেরত দিয়ে আসো। নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, ফুরফুরার পীর আবু বাকার মুজাফাতে ফুরফুরা দরবার শরীফ দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলীকে নিয়ে ব্যঙ্গ করেছে, এত বড় কাজ্জাব। আমার নবীর সামনে বেয়াদবি করা চেটুকুনি ব্যাপার। এখন সোশ্যাল নেটওয়ার্কের জমানা বাপ, নেটে আলেমের রস শুনে বিভ্রান্ত হয়ে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না, নিজে পড়ুন, কিতাব পড়ুন, বুঝুন, নিজের মনকে প্রশ্ন করুন কিতাবের ভিতরে কি এসেছে। সোশ্যাল নেটওয়ার্কে একজন আলেমকে দেখেননি? ওনার নাম হলো মুমতাজুল ইসলাম ইরফানি নাম দিয়েছেন, আসলে একটা কাজ্জাব মূর্খ বাব্বর, আমার নবীর সামনে বেয়াদবি করেছেন, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছেন। উনি বলেছেন নবী মারা গেছে, কবর থেকে আর আসতে পারে? বলবেন না নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী মারা না জিন্দা, কথা বলেন হ্যাঁ কি না? আমার নবী মারা না জিন্দা, জিন্দা নবী। আমার নবীকে বলেছে উনি নবী মরে গেছে, কবর থেকে আর আসতে পারে? আসতে পারে? এত বড় কথা আমার নবীর সামনে বিয়া দেবি। হ্যাঁ, আবার এই আলেমটাকে আপনারা চিনে রাখবেন, চিনে রাখবেন। ইমান লুটবার মুসলমানদের একটা ফন্দি এই সমাজে। আহলে হাদিস কাদিয়ানিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, কেন? তাদের আকীদা হলো নবী মুর্দা, নবী মারা গেছে, নবীর কোনো কাজে আসে না। আমাদের আহলে সুন্নাত আল জামাত ফুরফুরা শরীফ পীর আবু বাকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলী, এই আকীদার মানুষ তো আমরা নাকি? জি, আহলে হাদিসরা ইমাম মানে না, ওদের সঙ্গে আমাদের কোনো, যারা ইমাম মানে না তাদের সঙ্গে কোনো সম্পর্ক আছে? তাদের আকীদা হলো
নবী মারা গেছে নবী আসবে কি করে আসলে আমার জানতে ইচ্ছা করে তুমি কোন মাদ্রাসায় পড়েছো যিনি রাহমাতাল লিল আলামিন যিনি রব্বুল আলামিন তিনি খোদ আমার নবীর সঙ্গে কত সুন্দর আচরণ ব্যবহার করেছে তুমি উম্মতি মুহাম্মাদি নবীর উম্মত হয়ে আমার নবীকে তুমি মুর্দা বলো আমার নবী কোনো কাজে আসবে না মারা গেছে এটা আপনাদের জানা নেই মাওলানা এই হাদিসটা পড়েনি মুমতাজুল ইসলাম ইরফানি উনি মাদ্রাসায় পড়েছে কি আমার জানতে ইচ্ছা করে আমার প্রশ্ন থাকলো তুমি যদি মাদ্রাসায় পড়ো তোমার কাছে আমার জিজ্ঞাসাবাদ যেদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর জানটাকে কবজ করতে এসেছিল নবীর জান কবজ করেছে আজরাইল আল্লাহর কাছে নিয়ে গেছে আল্লাহ আপনার হাবিবের জানটাকে কোথায় রাখবো আপনার হাবিবের রুহুটাকে কোথায় রাখবো আল্লাহ সত্যম আসমানে রাখবো না সিদরাতুল মুনতাহায় রাখবো না জান্নাতে রাখবো আল্লাহ আদেশ করেছিলেন হ্যাঁ আজরাইল আমার হাবিবের জানটা যদি সত্যম আসমানে রাখা হয় বেয়াদবি হবে জান্নাতে রাখা হলে বেয়াদবি হবে আমার নবীর রুহু মোবারকটাকে রাখার মতো জায়গা নেই আমার নবী পাকের রুহু মোবারকটা আমার নবীর দেখেই ফেরত দিয়ে আসো জোরে বলো চিল্লে হবে না সুবহানাল্লাহ তুমি বলো আমার নবী মুর্দাবাদ আমার নবী কবরে আছে নবী কবর থেকে আসতে পারে উনি আরো বলেছেন 21 22 23 তিন দিন ফুরফুরা রিসালে সওয়াব হয় ফুরফুরা রিসালে সওয়াবে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ ইসালে সাহাবী আল্লাহ নবী এবং নবীর সঙ্গে চারজন বিশিষ্ট সাহাবা আবু বাকার উমার উসমান আর আলী আমার নবীর সঙ্গে ফুরফুরা শরীফের আমাদের মাথার মুকুট সেরে তাজ আল্লাহ হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির ইসালে সাহাবে স্বয়ং প্রেজেন্ট করেছিলেন এসেছিলেন এতে আপনাদের সন্দেহ আছে জোরে বলেন না কেন সন্দেহ আছে উনি বললেন নবী আর জায়গা খুঁজে পায়নি ফুরফুরায় এসেছে হারামখোর কাজ্জাব মিথ্যুক যারা পীর মানে না তার পীর শয়তান তার পীর শয়তান এই দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ইসালে সাহাবে আল্লাহ নবী চারজন বিশিষ্ট সাহাবা এসেছিলেন এতে আপনাদের সন্দেহ আছে নাকি জি উনি বললেন আর জায়গা খুঁজে পাইনি আল্লাহ নবী ফুরফুরায় এসেছেন আমার দাদা হুজুর পীর কিবলার সানে বিয়াদবি করেছেন আমার নবীর সানেও বিয়াদবি করেছেন আলেমধারী সমাজের আলেমের ধ্বজা ধরে বাংলার মুসলমানদেরকে ইমানি লুটবার চক্রান্ত করেছে আমরা হুশিয়ার বার্তা দিতে যাই সেই আলেমকে মুমতাজুল ইরফান মুমতাজুল ইসলাম ইরফানিকে সতর্ক বার্তা তোমাকে এ বাংলার যুব সমাজ আলেম আজও মরে যায়নি আজও জিন্দা আছে আগামী দিনে তোমার সঙ্গে বাহাজে লাগতে বাধ্য আছে তৈরি থাকো তুমি তো কোথাকার খেড়ে খোদা বাক্স আমরা ভাতে দে তুমি আমার দাদা পীর হুজুর কিবলার বিরুদ্ধে বেয়াদবি করেছো আমার নবীর সামনে বেয়াদবি করেছো তোমার মতো বড় বড় হাতিয়ার বুলিস্ট এই পৃথিবীর মাটিতে এসেছিল সব রসাতা লেগেছে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা আমার নবীর সঙ্গে গাদ্দারি করেছে রসাতালে চলে গেছে তুমি কোথাকারকে দুটো আমড়া ভাতে দিয়ে উড়ে এসে জুড়ে বসে পীর মাসায়েক তুমি চিনলে না হ্যাঁ আল্লাহর ওলিদের চিনলে না ফুরফুরাতে নবী আসেনি ব্যঙ্গ চিত্র করে উড়িয়ে দিলে নবীর সানে বেয়াদবি করলে তুমি মাদ্রাসায় যদি পড়ো কিতাবগুলো একটু খুলে দেখো কিতাবগুলো একটু খুলে পড়ে দেখো আল্লাহ নিজেই আমার নবী পাক জিন্দা না মুর্দা আল্লাহ নিজে কোরআনে আয়াত নাজিল করেছেন আল্লাহ নবী জিন্দা না মুর্দা আল্লাহ নিজেই কোরআনে ঘোষণা দিয়েছেন তুমি সেই নবীর সামনে বেয়াদবি করো জি যারা নবী মানে না যারা নবীকে মুর্দা বলে তাদের ঈমান নেই বেঈমান আমার নবী জিন্দা নবী হায়াতুন নবী
তুমি যদি বলো নবী মুর্দা, নবী কবর থেকে আর আসতে পারে, এটা যদি তোমার ভাষায় তোমার জানা ছিল না, প্রতিটা মানুষের কবরে আল্লাহর নবীকে এনে হাজির করানো হবে, দেখানো হবে। এই মুমতাজুল ইসলাম ইরফান, তোমার এটা জানা নেই, তুমি মরার পরে তোমার কবরে আমার রসুলে পাককে এনে হাজির করা হবে, জানা নেই? যদি তোমার কবরে আল্লাহর নবীকে দেখানো হয়, আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা। এটা বোঝো, এটা বোঝো। আল্লাহ নবী যেদিন মিরাজে গিয়েছিলেন, মিরাজের ঘটনা শুনেননি? বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন, আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখলেন সমস্ত নবী আলাইহিমুস সালামরা বাইতুল মুকাদ্দাসে হাজির। কেন? আমার নবী ইমামতি করবেন আর সকল নবীরা মুক্তাদি হবেন, আমার নবীর পিছনে নামাজ পড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলে পাক ইমামতি করেছিলেন আর নবীর পিছনে সকল নবীরা নামাজ পড়েছিলেন। যদি তোমার চিন্তা ভাবনা এটা হয় যে আল্লাহ নবী মারা গেছেন আর কবর থেকে আসতে পারে কিনা, তাহলে সমস্ত নবী আলাইহিমুস সালামরা আমার নবীর আগে ইন্তেকাল করেছেন, তানারা কিভাবে বাইতুল মুকাদ্দাসে এসেছে, কিভাবে এসেছে, আমার জানতে ইচ্ছা করে তোমার কাছে। অতএব হুশিয়ার ফুরফুরার বিশিষ্ট ভাইজানদেরকে নিয়ে, যেমন আব্বাস ভাইজান, সানাউল্লাহ ভাইজান, এনাদেরকেও নিয়ে ব্যঙ্গচিত্র করেছে। ব্যক্তিগত কর্ম আপন জায়গায় থাক, পীরের আওলাদদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র করা যাবে বাপ? দাদা হুজুর কিবলা কি বললেন, আমাদের মাথার মুকুট, দাদা হুজুর পীর কিবলা বললেন, বাবা আমার আওলাদদের ভিতরে যার ভালো লাগে তার কাছে যেও, যার ভালো না লাগে তার পিছনে মুনাফিকি করবে না, তার থেকে দূরে থাকবে। আমাদের সকলের আইকন ভাইজান, সানাউল্লাহ ভাইজান, আব্বাস ভাইজান, এনাদেরকে নিয়েও ব্যঙ্গচিত্র। আমার জানতে ইচ্ছা করে যদি তোমার কবরে নবী আসে, আল্লাহ নবী ফুরফুরে এসেছেন, এটা তোমার মেনে নিতে কি দোষ আছে? যেহেতু তুমি আহলে হাদিস, তোমাদের সঙ্গে আমাদের আকীদার মিল নেই, তোমরা পীর মানো না আমরা পীর মানি, তোমরা পীর মানো না আমরা পীর মানি, তোমরা ইমাম মানো না আমরা ইমাম মানি, ইমাম আজম আবু হানিফাকে আমরা মানি, তোমরা তো ইমাম আজম আবু হানিফাকে মানো না, তাহলে ফুরফুরাই নবী এসেছে কিনা তোমার নিয়ে মাথা ব্যথা কেন? যদি তোমার জানতে ইচ্ছা করে বসুনি কেন, আমার নবীর সানে বেয়াদবি করলে কেন? জি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? চলেন, আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন আল্লাহ নবী জিন্দা। ও কোন মাদ্রাসায় পড়েছে এটা আমার জানার ইচ্ছা আছে। আবার আল্লাহ কোরআন পাকের ভিতরে বলেছেন, প্রকাশ্য হাদিসের পৃষ্ঠা তুলে নিয়েছে, দেখতে চাইলে দেখাবো। ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশুরুন। আল্লাহ কোরআনে বলছেন নবীরা জীবিত, এতে সন্দেহ করলে ইমান চলে যাবে। নবীরা জীবিত, যদি আপনার সন্দেহ হয় নবী মুর্দা, তোমার ইমান নেই, তুমি ফাসেক, তুমি কাজ্জাব, তুমি বেঈমান, তোমার ভিতরে ইমান নেই। আর যার ইমান নেই তার কোনো মূল্য আছে? এই পৃথিবীর মাটিতে মূল্য থাকতে পারে, আখেরাতে কোনো মূল্য, কোনো মূল্যই নেই। উনি তো বললেন নবী মারা গেছে, মদিনার কবর থেকে আসতে পারে? ভাইয়ারা, সোনার মায়নারা, জোয়ান যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, ভুল আমায় বুঝবেন না, খুব ঠান্ডা মাথাতে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী জীবিত, আল্লাহ নবী হায়াতুন নবী, আমার নবী মুরুদান, কেননা আজরাইল যখন আমার নবী পাকে জান কবজ করেছিলেন, আমার নবী পাকে রুহ মুবারক ডাকে নিয়ে আল্লাহ পাকে দরবারে পৌঁছালেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি বলুন বলুন বলুন, আপনার হাবিবের রুহ মুবারকটা কোথায় রাখবো? আল্লাহ পাক আপনার হাবিবের রুহ মুবারকটা আল্লাহ আপনার আসমানে রাখবো, আল্লাহ আপনার আরশে আজিমে রাখবো, আল্লাহ আপনার হাবিবের রুহ মুবারকটা কি জান্নাতে রেখে আসবো? ও
আমার হাবিবের রূহ মুবারাকটা যদি আল্লাহর আসমানে রাখা হয় বেয়াদবি হয়ে যাবে, কেননা যেখানে রাখবে ওটা আমার হাবিবের জন্যই বানানো হয়েছে। তুমি আমার হাবিবের রূহ পাকটা রূহ মুবারাকটাকে সিদরাতুল মুনতাহা রাখবে, ওই সিদরাতুল মুনতাহাটা আমার হাবিবের জন্যে আমি আল্লাহ বানিয়েছি। আজরাইল, আমার হাবিবের রূহ মুবারাকটাকে তুমি জান্নাতের ভিতরে রাখবে, ওই জান্নাতটা বানানো হয়েছে আমার হাবিবের জন্য। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও জোয়ানেরা যুবকেরা, আল্লাহ পাক বলেছিলেন ও আজরাইল, আমার হাবিবের রূহ মুবারাকটা গায় তুমি যেখান থেকে এনেছো আবার ওখানেই ফেরত দাও। ও ভাইরা বাবা জিরা, আল্লাহ নবীর রূহ মুবারাকটাকে কবজ করা হয়েছে, আবার আমার নবী পাকে রূহ মুবারাকটাকে আমার নবী নূরানি শরীর বদনে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তালি বোঝা গেল আমার নবী হায়াতুন নবী। ও বলছে মুর্দা। আসলে আমার সন্দেহ হয় ওর পারিবারিকের সঙ্গে খুব ভালো সম্পর্ক নেই মনে হয়, একটু গন্ডগোল হয়েছে, মাতামতি কাজ করে এলিবিলি বলে ফেলেছে। কালকে লাইভে এসেছিল, কালকে দেখেছেন, কালকে লাইভে এসে আবার খানিকটা আব্বাস ভাইজানের বিরুদ্ধে, সানাউল্লাহ ভাইজানের বিরুদ্ধে এলুবিলি বলেছে। উনি বলছে ফুরফুরার পীর আবু বাকার হুজুর রহমাতুল্লাহ আলাইকে আমি মানি, শ্রদ্ধা করি, তাহলে শ্রদ্ধা যদি করো, ভালো যদি বাসো, তাহলে দাদা হুজুর পীর কিবলার ওই জমিনে মুজাফাতে ফুরফুরার জমিনে আল্লাহর রসুলের চারজন খলিফা নিয়ে, চারজন সাহাবাকে নিয়ে ফুরফুরার জমিনে উপস্থিত হয়েছেন, এটা কেন মেনে নিতে পারছো না? এটা মানতে অসুবিধা হচ্ছে? দাদা হুজুর পীর কিবলাকে মানে মুখে বলছি, মানে ভাত করে খাবার জন্য, লুটে খাবার জন্য। ভণ্ডামি আর কদিন চলবে? এ ভণ্ডামি আর কদিন চলবে? চলবে না বেশি দিন। আবার কটা কথা বলবো একটুখানি মাথায় নেন। নবীরা জীবিত এতে কোনো সন্দেহ নেই, সন্দেহ করলে আপনার ঈমান থাকবে না, যে আল্লাহ নবীদের কবরে জীবিত রাখে এবং রিজিক দান করে থাকে। আল্লাহ নবী হায়াতুন নবী মদিনার রওজা পাকে শুয়ে আছেন, নবী জিন্দা আছেন এবং আল্লাহ পাকের তরফ থেকে নবীর কবরে রওজা মুবারাকে রিজিক পৌঁছে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যেদিন মিরাজে যাচ্ছিলেন, যাবার পথে দেখলেন মুসা আলী সালাত ওয়াসাল্লাম, মুসা নবী নাম শোনেননি, মুসা নবী আলী সালাত ওয়াসাল্লাম কবরের ভিতরে নামাজ আদায় করছেন। জোরে বলুন, কে দেখেছেন? আমার আপনার নবী দোজাহানের বাদশাহ দেখেছেন, মিরাজে যাচ্ছেন, যাবার পথে মুসা নবীর কবরে দেখলেন মুসা নবী কবরের ভিতরে নামাজ আদায় করছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী হায়াতুন নবী, আমার নবী কবরে জিন্দা, আল্লাহ নিজেই বলেছেন আমি রিজিক পৌঁছে থাকি। বাল আহিয়া ও ইন্দা রব্বিহিম ইরজাকুন, আমি নবীর কবরে রিজিক পৌঁছে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন আমার হাবিব জিন্দা, আমার মুস্তফা জিন্দা, আমার জানের রহমত জিন্দা, কোথাকার কি আমরা ভাতে দিই, তুমি বলছো নবী মুর্দা। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। সোশ্যাল নেটওয়ার্কটা খুব বাজে জায়গা, আপনার আকিদা আপনার ইমানটাকে যখন তখন নষ্ট করে ফেলবে। দূরে থাকবেন, কিতাব কিনুন বাজার থেকে, লাইব্রেরি থেকে দুটো কিতাব কিনে এনে বাড়ি বসে বসে পড়ুন, না পড়তে পারলে ইমাম সাহেব হাবে সাহেবের হাতে তুলে দেন, ও হুজুর এটা আমাকে একটু পড়ে শোনান। বলা যাবে না? বলা যাবে। এবং ইমানদারদের এটাও বিশ্বাস করেন, ইমাম জুরকানি তিনি তানার কিতাবের এক খণ্ডে 8 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, কি বলেছেন 8 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জাত মুবারক রূহ শরীর শরীর সহ দীর্ঘ চোখ
হওয়া অসম্ভব নয়, কেননা তাহার অবশিষ্ট নবীগণের রুহু কবজ করার পরে তাহাদের দেহে উহা রুহু মুবারক ফেরত দেওয়া হইয়াছে। আমি এত সময় আপনাদের গল্প আকারে শুনিয়েছি আজরাইল, এটা আপনার শুনতে ভালো লেগেছে, কিতাব থেকে বললাম, তাহলে আপনার মেনে নিতে কি দোষ হলো? আপনি কেন বললেন নবী মুর্দা? নাউজুবিল্লাহ। এই ফেতনাবাজি আলেম থেকে, বিভ্রান্ত সৃষ্টি করা আলেম থেকে দূরে থাকবেন। এদেরকে মুখোশগুলো চিনে রাখেন, এদের থেকে যদি দূরে থাকতে পারেন আপনার ইমান মজবুত হবে, মজবুত হবে।